মহিবুল নয়ফল, এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া কাউসার, এবং ওইদিকে দেখতে পাচ্ছি আমাদের কামাল সাহেব আমাদের কেন্দ্রীয় কমিটির, সবুর সাহেব কেন্দ্রীয় কমিটির, পেছনে আছেন বাবলা কান্তারা, তারপরে সেলিম মাহমুদ, আর আছেন বাপ্পি একটু লুকিয়ে আছেন পেছনে। এরা সবাই তো আমরা সবাই নির্বাচন নিয়েই কাজ করি। তো আমরা মূলত আপনারা নিশ্চয়ই যেহেতু জানতে চাইবেন যে কেন এসেছিলাম, আমরা এসেছিলাম এই জন্য যে আমরা বিগত বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি যে বাংলাদেশ রাষ্ট্রযন্ত্র, সরকার এবং নির্বাচন কমিশনকে বিভিন্নভাবে চারদিক থেকে আক্রমণ করে মারাত্মক রকমের উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, এগুলো বন্ধ করা উচিত। আমরা এর আগেও বলেছি আপনাদের সামনে, আমি আপনাদেরকেও অনুরোধ করেছি, মিডিয়ার একটা বড় দায়িত্ব আছে যে নির্বাচন কমিশনকে যদি সত্যি সত্যি আমরা শক্তিশালী করতে চাই, যদি মনে করি নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবে এবং আমরা বিশ্বাস করি এই নির্বাচন কমিশন করতে পারবে, এবারকার নির্বাচনে আপনারা দেখেছেন একটি অভূতপূর্ব জিনিস, সেটি হলো যে সরকার জননেত্রী শেখ হাসিনার সময়ে, তারই সরকার সম্পূর্ণ থেকেই এই সরকারের সময়ে সমস্ত দল, এমন কোনো দল নেই যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন না, এমন অংশগ্রহণমূলক একটি নির্বাচন হতে যাচ্ছে, সেখানে প্রত্যেকেরই সমর্থন দরকার, প্রত্যেকেরই সহযোগিতা প্রয়োজন এবং সহনশীলতা প্রয়োজন। আমরা বিভিন্নভাবে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমরা কখনো কোনো সময় কোনো উস্কানিমূলক কোনো বক্তব্য দেই নাই। আমরা কতগুলো জিনিস বিশেষ করে নির্বাচন কমিশনকে বলেছি যে যেমন বিভিন্নভাবে অনেক অনলাইন আছেন আজকাল, তাদের কোনো রকম নিবন্ধন নেই, এবং স্থানীয়ভাবে অনেক লোকাল টেলিভিশনও আজকাল গজিয়ে উঠেছে, এগুলো সম্পর্কেও আমাদের সচেতন হওয়া দরকার যাতে কেউ কোনো রকম বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, এছাড়াও অপপ্রচার না করে, আর সবচেয়ে বড় জিনিস যে জঙ্গিবাদের প্রশ্রয় যাতে না দিতে পারে। এ বিষয়টা বলছি এই জন্য যে আমাদের কাছে কয়েকটি জিনিস সুস্পষ্টভাবেই এসছে, যেমন আপনারা বোধ হয় জানেন যে লন্ডনে সম্প্রতি ইভিনিং স্ট্যান্ডার্ডে এবং ডেইলি টেলিগ্রাফেও একটি সংবাদ বের হয়েছে যে ওখানকার ব্যাংকিং আইনে দণ্ডিত এক ব্যক্তি, তাকে বোধ হয় £1,00,000 না £1,000,000 তাকে দণ্ড দেওয়া হয়েছে, তারপরেও সেই ব্যক্তি এখানে এসছেন এবং তিনি বিএনপির প্রার্থী হয়েছেন। এ বিষয়টা আমরা নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছি। আজকে এখন আমরা শুনলাম যে মির্জা ফখরুল আলমগীর সাহেব, তিনি সৈয়দপুর বিমানবন্দরে, যেটি একেবারে সুস্পষ্ট লঙ্ঘন নির্বাচন বিধিমালার, ওইখানে তিনি একটি সমাবেশ করেছেন। এখন তো সমাবেশ করার কথা নয়, এবং সমাবেশ করলে যেই করুন না কেন, আমাদের দল থেকে করলে সেটিও যেমন শাস্তিযোগ্য, অন্যদের বেলাও সেটি প্রযোজ্য। আমরা বলে এসেছি যে আমরা চাই লেভেল প্লেয়িং ফিল্ড, যে কথা বলছি আমরা মনে প্রাণে সেটি বিশ্বাস করি, আমরা চাই সুষ্ঠু, সুন্দর, স্বচ্ছ এবং সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন যেটি গ্রহণযোগ্য হবে। এছাড়া আরেকটি বিষয় আমরা আলোচনা করেছি, সেটি হলো যে আমাদের দেশে আমাদের এই নির্বাচন পর্যবেক্ষণ এর সংখ্যা অনেক, 118টি নির্বাচনী আমাদের বিভিন্ন এনজিও নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত, তাদের সংখ্যা, সদস্য সংখ্যা কয়েক লক্ষ হবে, তারা সারা দেশে নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এর ওপরে আবার বিদেশ থেকে যদি এই রকমভাবে আমরা আহ্বান করতে থাকি, তাহলে তো এদেরকে দেখাশোনা করতে গিয়ে আমাদের সিকিউরিটির উল্টো অবস্থা খারাপ হয়ে যাবে, এই সম্পর্কেও সতর্ক থাকা দরকার। এবং বিধিমালা যেটি আছে, নির্বাচন কমিশনের সুস্পষ্ট বিধিমালা আছে যে স্থানীয়রা, স্থানীয় এনজিওরা কীভাবে আচরণ করবেন, আর বিদেশিরা এলে কী কী আচরণ করবেন, এগুলো যেন খুব শক্তভাবে পরিচালনা করা হয়, এগুলো যেন সকলেই মেনে চলেন, এই কথাগুলো আমরা বলছি। আমি এছাড়া আমার সাথে আছেন ডক্টর আমাদের ফারুক খান সাহেব, তাকে অনুরোধ করব যদি দু একটু কথা বলতে চান। না না না, নিরুৎসাহিত করছিলেন, এটা তো আমাদের, আমরাই বলেছি যে বিদেশিরা আসতে পারে,
কিন্তু বিদেশি অনেক সময় এরকমভাবে আসে, সাংবাদিক সেজে আসে, এসে হঠাৎ করে এসে বলে যে আমি একজন পর্যবেক্ষক, এইটা না, এ ধরনের হবে না। আই আচরণবিধি অনুযায়ী যেই আসবেন, দেশি বিদেশি যিনি আসবেন, বাংলাদেশের আইন মেনে চলতে হবে, এটি হলো আমাদের সার্বভৌমত্বের ব্যাপার। হাউস অফ কমন্সে তারা বলছেন লেভেল প্লেইং ফিল্ড নেই, এটা তো তাদের কথা, কিন্তু হাউস অফ কমন্স মানে ইংল্যান্ডের একটি দেশ, অথচ পাশাপাশি সমগ্র ইউরোপিয়ান কমিউনিটি থেকে তারা কি পর্যবেক্ষণ দিয়েছেন বলুন, এবং ইউরোপিয়ান পার্লামেন্ট কোনটি বড় তারা দেখে গেছেন, পর্যবেক্ষণ করেছেন এবং বলছেন, পরিষ্কার সুন্দরভাবে বলছেন।